অল জব ডিসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটা দেখাবো বিশ্ব অঙ্গনে বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ভিডিওটি ছোট হলেও খুবই তথ্যবহুল এবং খুবই প্রয়োজনীয়। প্রথম প্রশ্ন, বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? কমনওয়েলথ। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা OIC-র সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কোনটির সদস্য নয়? অপেক। বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাইছে? আসিয়া। বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার WTO-র সদস্য হয়? জানুয়ারি 1995। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 18 এপ্রিল 1972। বাংলাদেশ কোন তারিখে IMF-এর সদস্যপদ লাভ করে? 10 মে 1972। বাংলাদেশ কোন সালে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে? 1980 সালে। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? WTO। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? বিমস্টেক। বাংলাদেশ কোন সংস্থার সদস্য নয়? G7। বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়? IMF, ILO, OIC, none of this। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম। এরই সাথে শেষ হয়ে গেল বিশ্ব অঙ্গনে বাংলাদেশ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমন থাকবে। অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন।